আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কারি আবু রায়হানের সম্পূর্ণ নতুন একটি গজল আপনাদেরকে সম্পূর্ণ গজলটি তার নিজের মুখেই শোনাবো ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক মণ্ডলী, কারি আবু রায়হানের অনেকদিন পরে একটা গজল রিলিজ হয়েছে এবং গজল করতে কতটা কষ্ট হয় সে বিষয়গুলা গজলের পরে সে ব্যক্ত করেছেন, সে বিষয়টাও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবং তাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার মানুষদেরকে নিয়ে তার প্রতিভা ব্যক্ত করেছেন দর্শক মণ্ডলী। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। মূল ভিডিওতে যারা আর একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের সকলের প্রিয় কারি আবু রায়হানের মুখে সম্পূর্ণ নতুন একটি গজল শুনিয়ে আসি ইনশাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। দর্শক মণ্ডলী, সম্পূর্ণ গজলটি শুনলেন, এবার শোনাবো ভালোবাসার মানুষদেরকে নিয়ে এবং গজল নিয়ে তার বক্তব্য কী, সেই প্রতিভাটা আমাদের সামনে সে ব্যক্ত করেছেন সেটা আমরা সম্পূর্ণ দেখব। ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করার অনুরোধ করছি। তো চলুন দেখতে থাকুন ইনশাল্লাহ। পুরো সঙ্গীতের মধ্যেই মহান রবের এই সৃষ্টির প্রশংসা করা হয়েছে, প্রকৃতির প্রশংসা করা হয়েছে, পৃথিবীর সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে। আমরা মানে খুবই আনন্দিত যে আজকে আমরা এত সুন্দর জায়গায় এসেছি। আর সামনের জন্য আমাদের এতটুকুই প্রত্যাশা রাখি আমরা যে আশা করি সঙ্গীতটি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগার উপরেই নির্ভরশীল আমাদের আনন্দ কিংবা আমাদের সফলতা। তো সবাই ভালো থাকবেন। বেশ কলকে আমি মানে মন থেকে ধন্যবাদ জানাই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন। সত্যি পৃথিবী অনেক সুন্দর, আমরা যে পৃথিবীতে বাস করছি আল্লাহ এই পৃথিবীকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। তো যারা পৃথিবীকে সুন্দরভাবে উপভোগ করেন, আল্লাহর এই সৃষ্টি দেখে যারা মানে আল্লাহর শুকরিয়া আদায় করেন, মূলত তাদেরকে মানে তাদের জন্যই আল্লাহ খুশি হন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন। সঙ্গীত আসার পর আসলে ওরকম বোঝা যায় না যে এটার পিছনে কতটা মেহনত করা হয়েছে। যারা দেখেন হয়তো তাদের কাছে ভালো লাগে, বা ভিডিওটা মানে মনে হয় যে সাধারণভাবেই করা হয়েছে, আসলে সেরকমটা নয়, যারা করেন তারাই বোঝেন। আবু রায়হানের গজল নিয়ে এবং ভালোবাসার মানুষদেরকে নিয়ে তার বক্তৃতা আপনারা শুনলেন, তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে জিরো থেকে এই পর্যন্ত এসেছি, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আগামী দিনগুলো চলতে চাই এবং নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে আপলোড দিতে পারি সেই উৎসাহিত করবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। তৎসময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।